বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মনে পড়েছে আপনাদের কি কি হয় যেন, রোজ ডে, কিস ডে, হাগ ডে, তারপরে লাস্টে কি ব্রেকআপ ডে। ও মামার শরীর খারাপ যখন হয়েছিল, এসেছিল রীতিমতো ওষুধ নিয়ে এসেছিল, টেডি বিয়ার, তারপর চকলেট, রোজ, সব একসাথেই দিয়েছিলাম আর কি। এই মুহূর্তে আমরা নিম ফুলের মধুর সেটে রয়েছি, আর এখানে হিরো কাঠগড়ার উপর উঠে দাঁড়িয়ে আছে, বসে আছে হাফ। কি বলছেন, জীবনে কখন এই এক্সপিরিয়েন্স করবো তো জানি না, তো ভগবান করুক যাতে এরকম এক্সপিরিয়েন্স না হোক, তাই এখন একটু ফিল নিচ্ছি আর কি। আসলে এমন পার্টটা করছি, সৃজন এমন জায়গায় চলে গেছে যে কোনো সময় কাঠগড়ায় উঠতে হতে পারে সৃজনকে, রুবেলকে না সৃজনকে, ওই কারণে। একটু আগে যেটা তুমি বলছিলে সেটা একটু শুনি, কি এটা বলছিলে? আমি কিছুই না, ওই মাঝে মধ্যে পাগলামি করি তো, এই বুম্বাদার মতো করে যে কাঠগড়ায় দাঁড়িয়ে এরকম, আমি চুরি করিনি যশ সাহেব, আমি চুরি করিনি, ওরা আমাকে জোর করে চোর বানিয়েছে, এইসব। এইরকম কি মানে মিমিক্রি তোমাকে আমরা আগেও দেখেছি, আর এটাতে তো তুমি ফেমাস, কমপ্লিমেন্ট পাও। হ্যাঁ, এই তোমরা যা কমপ্লিমেন্ট দাও আর কি টুকটাক। সেটাদের মিমিক্রিটা করে দেখাও না। না না না, এরকম করবে না, ও মানে পরবর্তীকালে তো থাকতে হবে একসাথে, তো নিশ্চয়ই থাকবে, কিন্তু করলে কিছু মনে করবে, থাকলে করতাম, কিছু মনে করবে না, কিছু না, এখন তো ও শুভ্রবাবু শুভ্রবাবু করে গিয়ে কান্নাকাটি করেই চলেছে, তো এখন আর কয়েকদিন যাক, আমি দেখিয়ে দেবো মানে কি করছে না করছে। না তাহলে একটু যমুনার সময়টা দেখাতে পারো, শুভ্রবাবু শুভ্রবাবু না নাই যমুনার সময়টা, আসলে ওটা তো অনেকেই দেখেছে। মনে পড়েছে আপনাদের সামনে করেছো? হ্যাঁ, ও জানে তো অনেকবার, ও নিজেই বলে ওকে কপি করার জন্য। সরস্বতী সেজেছিলে তুমি দেখে? হ্যাঁ, দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল। আর ওর তো ওকে বেসিক্যালি এই ধরনের জিনিস ওকে দিয়ে করায়, মানে চ্যানেল থেকেও সবাই বলে, কারণ ওকে খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, তার জন্যই আমারও খুব ভালো লেগেছে। এটা কি মানে দুজনের প্রথম সরস্বতী পূজা ছিল? না না, এর আগের বার, এর আগেরবারের আগেরবারটা প্রথম সরস্বতী পুজো ছিল, এটা থার্ড ইয়ার। এবছরটা কীভাবে কাটালে দুজন? এবছর কী করলাম, এবছর তো প্রজাতন্ত্র দিবসও ছিল একই দিনে, তো ওই বার্থডে ছিল আমার এক রিলেটিভের, সেখানে কাটিয়েছি একসাথে। ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এই যে সাতটা দিন মনে থাকে পরপর? না মনে থাকে না। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে মানে কি কি হয় যেন, রোজ ডে, কিস ডে, হাগ ডে, তারপরে লাস্টে কি ব্রেকআপ ডে, ব্রেকআপ ডে, ওইসব অনেক কিছু থাকে, তো আমরা ওই ধরনের পার্টিকুলার ডেগুলো হয়তো সেইভাবে পালন করা হয় না। অনেক সময় হয় কি মানে আগেরবার যেটা হয়েছিল যে ভ্যালেন্টাইন্স ডের দিনই সবটা একসাথে, ওই টেডি বিয়ার, তারপর চকলেট, রোজ, সব একসাথেই দিয়েছিলাম আর কি। দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমি কিছুদিন আগে যখন ওই স্টুডিওতে ছিলাম তখন শুনছিলাম যে বিষয়টা খুব ইমপ্রেসের ওপর দিয়ে চলছে, যে মাঝে মাঝে স্টুডিওতে যাওয়া হয়, শরীর খারাপ হয়েছিল তুমি স্টুডিওতে পৌঁছে গেছিলে। হ্যাঁ, ওই সময় পেলেই যাই, এমনি তো মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল, তাই খুবই শরীর খারাপ হয়েছিল, তার জন্য আমি গেছিলাম। ও মামার শরীর খারাপ যখন হয়েছিল, ও এসেছিল রীতিমতো ওষুধ নিয়ে এসেছিল এখানে এই স্টুডিওতে, আমাকে মেডিসিন দিয়ে তারপর ও বাড়ি গেছে, ওর বাড়িটা যেহেতু অনেকটা দূর, আমাকে তা সত্ত্বেও আমাকে এই স্টুডিও, আর আমাদের স্টুডিওর ডিস্টেন্স অনেকটাই, তাও এসে মেডিসিন দিয়ে গেছে আমাকে। ভ্যালেন্টাইন্স ডে তো এটা মাস, তো এর আগের ভ্যালেন্টাইন্স ডেগুলো কেমন ছিল, মানে কতটা প্রপোজাল পেতে না দিতে? মানে ছোটবেলার কোনো দিনও কোনো প্রপোজাল সেই অর্থে পাইও নি, দিইও নি, যা হয়েছে ওই ছোটবেলা থেকে যেহেতু ডান্স করতাম, তো মানে গার্লস অল মানে সবসময় একটু ইমপ্রেসড হয় ডান্সার্সদের প্রতি, তো সেটা একটু টুকটাক ছিল, তো সেটা এনজয় করতাম, ইনফ্যাচুয়েশন যেটাকে বলে, কাউকে ভালো লাগা,
কারোর আমাকে ভালো লাগা, ওইটুকুই অতটুকুই, কিন্তু তারপরে তার ওপরে আর কিছু করার সুযোগ হয়নি। তো প্রথম কি গিফট দিয়েছিল সেটা দিকে? প্রথম গিফট, আমি তো প্রচুর গিফট দিতেই থাকি, হঠাৎ ইচ্ছে হলো একবার যাওয়ার সময় একটা কিছু ফ্লাওয়ার্স নিয়ে গেলাম, হঠাৎ চকলেটস নিয়ে গেলাম। তো আমার ওই একটা কার্ড কিনেছিলাম, যে কার্ডে কার্ডটা খুললেই বাটারফ্লাই এরকম ফ্লাই করে উঠছে, ভালো লাগলে কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলাম ভালো লাগছে, সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করে ওর জন্য আমি গিফট করলাম। এরকম প্রচুর কিছু আমি ওকে দিয়েছি। আর প্রথম ভ্যালেন্টাইন্স ডেটাই দিয়েছিলাম আমি, ওই একটা হার্টের একটা কুশন টাইপের হয় না, তো সেটা আবার টোকা মারলে আওয়াজ মানে সাউন্ড আসে, তো ওরকম একটা ওকে দিয়েছিলাম, ওটা ওর কাছে আছে, সবটাই আছে। তুমি কি পেয়েছিলে, তুমি কি পেয়েছিলে ওর কাছ থেকে? একটা 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 মানে ভ্যালেন্টাইন্স গিফটের একটা টোটাল একটা প্যাকেজ পেয়েছিলাম, যেখানে ছোটো ছোটো টেডি বিয়ার, খুব সুন্দর চকলেটস, একটা একটা ফ্লাওয়ার, রোজ, সব কিছু একসাথে একটা প্যাকেজ দিয়েছিল আমাকে। প্রজাপতি দারুণ সাকসেস। এই যে বললে যে কার্ড থেকে বাটারফ্লাই উঠছে, মানে তুমি আগেই প্রজাপতি উড়িয়ে দিয়েছিলে। তুমি নিজে কতবার দেখলে? আমার দেখো বেশি তো সুযোগ হয়ে ওঠেনি, একবারই দেখেছিলাম সেটা প্রিমিয়ারের দিন। তারপরে তো আর আমাদের যা কাজের শিডিউল থাকে, আমাদের অনেক ছবিই দেখতে পারি না এখন, এখনও পর্যন্ত অনেক বিগ স্ক্রিনের বক্স অফিস মুভি দেখতে পাই, পাঠানো দেখতে পারিনি এখনও। তো প্রজাপতি এমনি ওই একবারই দেখা হয়েছিল প্রিমিয়ারের দিন। তো এই যে বাবু, বাবুর মা আর বাবু, তুমি যে বলে শুভ্র বাবুর জন্য এখন কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, তো সে কতটা বাবুকে দেখছে? কে সেটা? সেটা ও দেখছে, ও বাবুকে দেখছে। বাবুকে নিয়ে কিছু বলছে? হ্যাঁ বলছে, ওর থেকে বাড়ির লোক বেশি বলে। ওর বৌদি, হ্যাঁ শাশুড়ি মা না, শাশুড়ি মা তো ওর সাথেই থাকে, ও বৌদি বলে দেখা হলেই, ওর বৌমণি বলে, তারপর দাদাও বলে মাঝে মধ্যে, ওর দাদা দেখলেই বলে বাবু, এরকমভাবে একটা আওয়াজ দেয় আর কি। তো ওরা দেখে, ওরা ওরা তো সময় পায় না, সে তার মানে কাকিমার সময় পায় না, কারণ সারাদিন শুটিংয়ে কেটে যায়, ওরা একসাথেই থাকে সব সময়, তো দেখছে ওরা। তোমার বাস্তবের অনস্ক্রিনটা তো পুরোটাই উল্টো, মানে সেটাদিকে সোনাই বলে ডাকে আমি শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার থেকে বেশি ভালোবাসা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই যা হয় আর কি সব জায়গাতে, আমিও তাই পাই, ওই পরিবারের কাছ থেকে বেশি ভালোবাসা পাই। নিম ফুলের মধু দর্শকদের ভালোবাসায়, আপনাদের সকলের ভালোবাসায় আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিনে, এটাই কাম্য। আর আমরা এক্সপেক্ট করছি আরও আরও অনেক বেশি আপনারা ভালোবাসা দেবেন। টিআরপি ফিআরপি আমাদের কাছে ম্যাটার নয়, আমাদের কাছে ম্যাটার হচ্ছে যে আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা, আর আপনারা এইভাবেই থাকবেন, সাপোর্ট করবেন সবসময়। আর অবশ্যই তার জন্য নিম ফুলের মধু মধু দেখবেন প্রতিদিন জি বাংলায় রাত 8টায়। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।